হ্যালো ফ্রেন্ডস মুভিজ অল আপনাদের স্বাগত কার্তিক আরিয়ান অভিনীত কবির খান পরিচালিত চন্দু চ্যাম্পিয়নের ট্রেলার ড্রপ করা হয়েছে এটি মূলত মুরলিকান্ত পেটকারের বায়োপিক যিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত ইন্ডিয়ান আর্মিতে থাকাকালীন উনিশশো পঁয়ষট্টিতে হওয়া ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে তিনি গুলিবিদ্ধ হন এবং এক নয় বরং একাধিক গুলি তার শরীরে এসে লাগে তুখোর বক্সার তো ছিলেনই এছাড়াও সময়ের সাথে সাথে তিনি বিভিন্ন স্পোর্টসের সাথেও যুক্ত ছিলেন তিনি ভারতের প্রথম প্যারালিম্পিক গোল্ড মেডেলিস্ট এই চরিত্রটাই এবার বড় পর্দায় প্লে করতে চলেছেন কার্তিক আরিয়ান লুক অ্যান্ড ফিলওয়াইজ ট্রেলারটা দারুণ ট্রেলারের এডিটিং দুর্দান্ত ট্রেলার দেখে মুভি দেখবার আগ্রহ আরও বেড়ে গেল কবির খান বরাবরই লার্জার দ্যান লাইফ মুভি বানান এক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না বোঝাই যাচ্ছে কার্তিক আরিয়ানকে উনি যেভাবেই মুভিতে প্রেজেন্ট করেছেন তাকে এইভাবে প্রেজেন্ট করার কথা আগে কোনো দিনও কোনো পরিচালক ভেবেছেন কিনা না সন্দেহ দারুণ লাগছে কার্তিক আরিয়ানকে এই মুভিতে কি দুর্দান্ত ফিজিক্যাল ট্রান্সফরমেশন শুধু এখানে একটাই প্রশ্ন কবির খানের মুভিগুলোতে নায়কদের ইম্পর্টেন্সটা অনেক বেশি থাকে অর্থাৎ অনেক ক্ষেত্রেই তার মুভিগুলোকে নায়ক কেন্দ্রিক মুভিই বলা যেতে পারে এই চন্দু চ্যাম্পিয়নের ক্ষেত্রেও সেটাই বলা যায় এবার প্রশ্নটা হলো একটা নায়ক কেন্দ্রিক মুভি এত ভারী স্ক্রিপ্ট একা বহন করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা কি কার্তিকারিয়ানের এখনও হয়েছে কার্তিকারিয়ান আজ অব্দি যা যা পারফরমেন্স দিয়েছেন সবই ঠিকঠাক খারাপ অভিনয় বলা যায় না আবার একেবারে দারুণ ফাটাফাটি পারফরমেন্স সেটাও কিন্তু বলা যায় না খুব গভীরতা আছে এমন কোনো চরিত্র একার কাঁধে টেনে নিয়ে যাওয়া কি কার্তিকারিয়ানের পক্ষে সম্ভব এই চরিত্রটার জন্য কি রণবীর সিং বা বাবিল খানকে অ্যাপ্রোচ করা যেত না যাই হোক কার্তিক আরিয়ান এই চরিত্রটার সঙ্গে ঠিক কতটা জাস্টিস করতে পেরেছেন সেটা তো সময়ই বলবে ওভারঅল এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শুরু সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ